আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ফ্রান্স অলিম্পিক ফুটবল দলের অধিনায়ক জা ফিলিপ মাতেতা আর্জেন্টিনাকে একরকম হুমকি দিয়ে রাখলেন। দেওয়ারই তো কথা, আর্জেন্টিনা দলের খেলোয়াড় সমর্থক থেকে শুরু করে দেশটির ভাইস প্রেসিডেন্ট কোপা আমেরিকা জয়ের পর ফ্রান্স দলকে নিয়ে তারা যেভাবে অপমানজনক ও বর্ণবিদেশী ভাষায় গান গেয়েছেন ও মন্তব্য করেছেন, তাতে ফরাসিদের ক্ষোভ ফেটে পড়াই স্বাভাবিক। বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে এরই মধ্যে ফ্রান্স সরকারের কাছে ক্ষমাও চেয়েছেন আর্জেন্টিনা সরকার। কিন্তু ক্ষোভের আগুন কি এত সহজ নেবে? যাদের সঙ্গে বিবাদ, এবার তাদের যদি গড়ের মাঠে প্রতিপক্ষ হিসাবে পাওয়া যায়, তাহলে সব কিছুর উচিত জবাব দেওয়ার মোক্ষম সময় তো এটাই। সেই সুযোগ পেয়েই গেল ফ্রান্স। 2022 কাতার বিশ্বকাপের ফাইনালে খেলা আর্জেন্টিনা ফ্রান্স এবার প্যারিস অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালের মুখোমুখি হবে আগামীকাল বাংলাদেশ সময় রাত 1টায়। হ্যালো ভিউয়ার, আপনাদের অবশ্যই আশা করি মনে আছে 2022 কাতার বিশ্বকাপে এই আর্জেন্টিনা এবং ফ্রান্স এই দুই দলই কিন্তু ফাইনালে উঠেছিল এবং দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছিল। সেই খেলায় আর্জেন্টিনা ফ্রান্সকে টাইব্রেকারে 4-3 গোলে পরাজিত করে। মূল সময়ে খেলাটি 3-3 গোলে অমীমাংসিত ছিল, তাই অতিরিক্ত 30 মিনিট সময় দেওয়া হয়। ওই অতিরিক্ত সময়ে কোনো গোল হয়নি, ফলশ্রুতিতে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে আর্জেন্টিনা ফ্রান্সকে 4-3 গোলে পরাজিত করে এবং সেই ম্যাচে কিন্তু আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস অসাধারণ নৈপুণ্যতা দেখিয়েছিলেন। সে ফ্রান্সের দ্বিতীয় এবং তৃতীয় শটটি রুখে দিয়েছিল। মূলত তার এই দুটি অসাধারণ সেভের কারণেই আর্জেন্টিনা ফ্রান্সকে টাইব্রেকারে পরাজিত করতে পেরেছিল। সেই ম্যাচটিতে লিওনেল মেসি খুবই ভালো খেলেছিল, লিওনেল মেসি দুটো গোল করেছিল। অপরদিকে ফ্রান্সের কিলিয়ান এমবাপে অসাধারণ খেলেছিল ফ্রান্সের পক্ষে, সে কিন্তু এই ম্যাচটিতে হ্যাটট্রিক করেছিল। যাই হোক, এখন মজার বিষয় হলো এই আর্জেন্টিনা এবং ফ্রান্সে কিন্তু আগামীকাল বাংলাদেশ সময় রাত 1টায় কোয়ার্টার ফাইনালের মুখোমুখি হবে এবারে প্যারিস অলিম্পিক ফুটবলের। তবে এবার কিন্তু ফ্রান্স অতিরিক্ত কিছু শক্তি পাচ্ছে, কারণ কাতার বিশ্বকাপ হয়েছিল কাতারে, কিন্তু এবারে অলিম্পিক ফুটবলটা হচ্ছে প্যারিসে, মানে ফ্রান্সে। ফ্রান্স কিন্তু নিজেদের মাটিতে খেলছে আর্জেন্টিনার বিপক্ষে, সেজন্য ফ্রান্স কিন্তু আগামীকালের ম্যাচটিতে অনেক হোম অ্যাডভান্টেজ পাবে। তারা নিজেদের মাটি পাবে, নিজেদের দর্শক পাবে, নিজেদের দেশ পাবে এবং নিজেদের আবহাওয়া পাবে, যেই জিনিসগুলো কিন্তু আর্জেন্টিনা পাবে না। সেজন্য আর্জেন্টিনাকে কিন্তু অনেক বেশি ভালো খেলতে হবে ফ্রান্সকে পরাজিত করার জন্য। যাই হোক বিয়ারগণ, আপনারা আর্জেন্টিনা এবং ফ্রান্সের মধ্যকার আগামীকালের ম্যাচটি তিনটি উপায়ে দেখতে পাবেন। প্রথমটি হচ্ছে আপনি আকাশ ডিজিটাল টিভিতে দেখতে পাবেন, সরাসরি আকাশ ডিজিটাল টিভি। আপনার যদি আকাশ ডিজিটাল টিভি যদি সংযোগ না থাকে আপনার বাসায়, তাহলে দ্বিতীয় উপায়টি হচ্ছে আপনি আর্জেন্টিনা এবং ফ্রান্সের কোয়ার্টার ফাইনালে এই ম্যাচটি আপনি সরাসরি সোনি লাইভ এবং সোনি নেটওয়ার্কে দেখতে পাবেন। এছাড়াও আর্জেন্টিনা বনাম ফ্রান্সের মধ্যকার কোয়ার্টার ফাইনালের এই লাইভ ম্যাচটি আপনারা স্পোর্টস 18 নেটওয়ার্কও দেখতে পাবেন। হ্যালো প্লেয়ার, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন, এবং প্রতিদিনকার আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।